शुरू करछि परम करुणामय विश्व प्रकृति सृष्टिकर्ता रबेर नामे। आज आमरा वृत्तिमूलक शाखार ईटीआईए ग्रुपेर इंजिनियरिंग मेकानिक्स सबजेक्टर उपरे एकटी प्रश्नेर समाधान करब, जे प्रश्नटी एसेछिलो 2017 साले। आजकेर এই ভিডিওর মাধ্যমে আমার আমাদের বার্তা দেওয়ার একটাই কারণ, আজকে আমাদের দেশ সহ সারা পৃথিবী নোভেল করোনা ভাইরাস বা COVID-19 এর জন্য এক মহামারী আকার নিয়েছে বলে আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা থেকে ছাত্রছাত্রীদেরকে ছুটি দেওয়া হয়েছে। আমাদের এই অনলাইন সিস্টেমে তাই ছাত্ররা যাতে বঞ্চিত না হয় তার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। এখন আমি আপনাদের কাছে ফান্ডামেন্টাল অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এই সাবজেক্টের একটি প্রশ্ন তুলে ধরব এবং তারপরে তার মৌলিক সূত্র সমাধান করব। প্রশ্নটির বাংলা মানে হলো, যদি দুটি বল পরস্পর সমকোণে ক্রিয়াশীল থাকে তাহলে তাদের লব্ধি বলের মান হয় √10 N, কিন্তু যদি তারা পরস্পরের সাথে 60 ডিগ্রি কোণ করে থাকে তবে তাদের লব্ধি মান হয় √13 N। বল দুটির মান কত হবে? এই উত্তরটি পেতে গেলে আমরা বলের সামান্তরিক সূত্র থেকে দুটি বলের লব্ধি আমরা নির্ণয় করব, তার মৌলিক সূত্র, তারপর এই প্রশ্নটি সমাধান করব। তাহলেই আমরা সহজে ফর্মুলাটা কিভাবে এসেছে, এই সূত্রটাকে, এই অঙ্কটাকে করতে গেলে সেটা আমরা বুঝে নিতে পারব। তো চলুন আমরা দেখি যে এই অঙ্কটা সমাধান করতে গেলে মেকানিক্সের কোন সূত্র, সেই সূত্রটা কি যা ত্রিভুজের বলের সামান্তরিক সূত্র, সেটা আমরা প্রথমে তার মানটাকে বার করে নেব, পরে ফর্মুলাটাকে ব্যবহার করব। ধরা যাক দুটি বল পরস্পরের সঙ্গে থিটা কোণে ক্রিয়াশীল। বল দুটি, একটি বল ব এবং একটি বল পি, এবং তাদের মধ্যে কোণ থিটা। এখন এই পি এবং ব বলের আমরা লব্ধি নির্ণয় করব। পি এবং ব ধরলাম এই কারণে যে আমরা ব্রিটিশরা শাসন করে চলে যাওয়ার পরেও আমরা অন্ধভাবে ব্রিটিশদের অক্ষরকে বহন করে চলেছি, আমাদের মাতৃভাষা বাংলা, সেই জন্য বাংলার ব নিয়েছি। এই যে বি বল এবং এটা পি বল, এই পি বল এবং বি ব বল পরস্পরের সঙ্গে থিটা কোণে অবস্থিত আছে। ত্রিভুজের সামান্তরিক সূত্র থেকে আমরা এই দুটো বলের লব্ধি নির্ণয় করতে পারি। সেটা হচ্ছে সামান্তরিকের সূত্র হচ্ছে এই দুটি বলকে, পি এবং ব বল, এই দুটোকে সন্নিহিত বাহু ধরে যে সামান্তরিক অঙ্কন করা যায় সেই সামান্তরিকের কর্ণটাই হলো এই বলের লব্ধি। অর্থাৎ এখান থেকে যদি এই বলটাকে এখান থেকে কর্ণ টানা যায় তাহলে এই কর্ণটাই হলো আমাদের রেজাল্টেন্ট। তো এখানে সামান্তরিকটিকে কমপ্লিট করলে যেটা দাঁড়ায় তাহলে এ বি সি একটা ও এবং রেজাল্টেন্টটাকে বলছি আর। তাহলে এই আর এর মান নির্ণয় করলেই আমাদের
मूल सूत्रटी पाब से करते गेले के ओसी के आमरा बाड़िए दिलाम और बी थेके ओसिर उपरे बर्धित ओसिर उपरे लम्बटार नाम धरे जाक लम्बटा हलो मीम। एखन आमार एखान थेके मार बार पिथागोरासेर उपपाद्य थेके आमरा जानी जे ओ बी स्क्वायर इक्वल टू बी मीम तार स्क्वायर प्लस ओ बीम स्क्वायर ओ मीम तार स्क्वायर एखाने ओ बीम बी मीम एवं ओ मीमेर मानटा बार करलेई आमरा सूत्रटाके सम्पूर्ण करते पारबो। एटा बार करते गेले आमरा जानी जे ए ओ सी कोणटी थीटा होले बी सी मीम ए कोणटाओ थीटा होबे एवं आमरा एखान थेके बी मीम ओ बी माने ओ बी स्क्वायर एटा इक्वल टू बी मीम माने होच्छे बी मीम तार स्क्वायर और ओ मीम माने होच्छे प्लस ओ सी प्लस सी मीम तार होल स्क्वायर। एखाने आमादेर सी मीम एवं बी मीमटाके बार करते हबे करे एई अंकटाते आमरा समाधान करते पारबो। तो आमरा एखान थेके एकटा त्रिकोणमितिते चले जाई जे एटा जदि थीटा हय তাহলে আমাকে বি মিম এবং সি মিম বার করতে হবে। এই বি মিম বাই বি সি ইকুয়াল টু বি মিম লম্ব বাই অতিভুজ সাইন থিটা। এখন এখানে এওটা যদি পি বল হয় তাহলে বিসি এর সমান্তরিকের নিয়ম অনুযায়ী বিসিটাও পি বল হবে। তাহলে বি মিম ইকুয়াল টু বিসি সাইন থিটা বিসি হচ্ছে পি সাইন থিটা এবং বি মিম इक्वल टू पी साइन थीटा सी मीम बाय बी सी एटा इक्वल टू कॉस थीटा तले सी मीम इक्वल टू बी सी मैं बी सी कॉस थीटा तले बी सी होच्छे P cos theta এটা হচ্ছে সি মিম। তাহলে ও বি স্কোয়ার ইকাল টু বি মিম বি মিম মানে হচ্ছে পি সাইন থিটা তার হোল স্কোয়ার প্লাস ও সি ও সি মানে হচ্ছে ব প্লাস সি মিম সি মিম হলো পি কস থিটা। তার হোল স্কোয়ার তাহলে এটাকে ভাঙলে হবে পি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস ব স্কোয়ার প্লাস টু ব পি কস থিটা প্লাস পি কস থিটা তার হোল স্কোয়ার সমান সমান পি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস
y स्क्वायर थीटा y स्क्वायर प्लस टू b p cos थीटा काट। अतएव OBA स्क्वायर इक्वल टू PA स्क्वायर इंटू वन प्लस BY स्क्वायर प्लस टू पी BY cos थीटा। तले OB इक्वल टू रूट ओवर PA स्क्वायर प्लस BY स्क्वायर प्लस टू पी BY cos थीटा रूट ओवर। एखाने आमादेर दुटी बल क्रियारत छिलो पी एवं BY जरा परस्पर मध्य थीटा कोण करे छिलो तादेर लब्धि पेलाम रूट ओवर पी स्क्वायर प्लस BY स्क्वायर प्लस टू पी BY cos थीटा। एखन एइटाई हलो आमादेर लब्धि सूत्र। এবারে আমরা ফিরে যাই প্রথম কোশ্চেনের দিকে। আমাদের এই প্রশ্নটা এসেছিল 2017 সালে। তো আমরা প্রথমেই প্রশ্নটা বলে দিয়েছি, আবার একবার প্রশ্নটাকে রিপিট করছি। ফাইন্ড দ্য ম্যাগনিচিউড অফ টু ফোর্সেস সাচ দ্যাট ইফ দে অ্যাক্ট অ্যাট রাইট অ্যাঙ্গেল দেয়ার রেজাল্টেন্ট ইজ রুট ওভার 10 নিউটন, বাট ইফ দে অ্যাক্ট অ্যাট 60 ডিগ্রি দেয়ার রেজাল্টেন্ট ইজ 13 নিউটন। তো যদি দুটি বল পরস্পর সমকোণে ক্রিয়াশীল থাকে তাহলে তাদের লব্ধি বলের মান হয় রুট ওভার 10 নিউটন, কিন্তু যদি তারা পরস্পরের সাথে 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল থাকে তাহলে তাদের লব্ধি হয় রুট ওভার 13 নিউটন। এখন ধরা যাক এখানে আমরা যে দুটো বল দুটো ভাবে ক্রিয়া করছে সেই ক্রিয়া বল দুটোর নাম আমরা দিতে পারি। একটি বল নাম দিতে পারি এ, আরেকটা বলের নাম দিতে পারি বি। তাহলে কিরকম ভাবে কাজ করবে এখান থেকে একটা এটা 90 ডিগ্রি কাজ করছে একটা বল, এটাকে বলছি এ, আর এদিকে কাজ করছে বি। তাহলে এটা একটা কাজ হবে, আরেকটা হবে 60 ডিগ্রিতে কাজ করছে, তখন এ সরি এটাকে বল বলছি ব, আর এটা হচ্ছে বল। তাহলে এখানে লব্ধি যেটা হবে সেই লব্ধিটা হচ্ছে যখন 90 ডিগ্রি কোণে এ বল, কাট করে ধরে এক বল দুটি পি ও ব 90 ডিগ্রি কাজ করছে অ্যাঙ্গেলে কাজ করছে, তখন তাদের রেজাল্টেন্ট কি হবে? না, তখন তাদের রেজাল্টেন্ট হচ্ছে রুট ওভার 10 নিউটন। আরেকটা পি বল এবং বল কাজ করছে, তখন তাদের রেজাল্টেন্ট হচ্ছে রুট ওভার 13 নিউটন। তাহলে আমরা এখানে সূত্রতে যদি ফেলি, পি এবং বল যখন 90 ডিগ্রি কোণে এ করছে তখন পি এর রেজাল্টেন্ট হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস বয় স্কোয়ার প্লাস টু পি ব কস 90 ডিগ্রি এ রুট ওভার, এটা ইকাল টু রুট ওভার 10 নিউটন। তাহলে পি স্কোয়ার প্লাস বয় স্কোয়ার প্লাস টু পি ব কস 90 মানে হচ্ছে 0 ইকাল টু 10। তাহলে পি স্কোয়ার প্লাস বয় স্কোয়ার এটা ইকাল টু 10, এটা 1 নম্বর সমীকরণ পেলাম। আবার যখন 60 ডিগ্রি কোণে যখন কাজ করছে তখন রেজাল্টেন্টটা কি হবে?
ना पी स्क्वायर प्लस बॉय स्क्वायर प्लस टू पी कॉस 60 डिग्री इक्वल टू रूट ओवर 13 न्यूटन सॉरी रूट ओवर उठे जाए स्क्वायर तुले दिले तले पी स्क्वायर प्लस बॉय स्क्वायर प्लस टू पी कॉस 60 माने होच्छे हाफ एटा इक्वल टू 13 एटा के तले पी स्क्वायर प्लस बॉय स्क्वायर प्लस पी इक्वल टू 13 एटा होच्छे 2 नम्बर समीकरण एखन एखाने आमादेर चलराशि होच्छे दुटी एकटा होच्छे पी एकटा ब आर समीकरण दुटी एटाके जदि समाधान करते हय आमाके आमरा जे दुटो समीकरण पेयेछिलाम समीकरणटा एक नम्बरे छिलो पी स्क्वायर प्लस बॉय स्क्वायर समान समान 10 आर एकटा पेयेछिलाम पी स्क्वायर प्लस बॉय स्क्वायर प्लस पी बी पी ब समान समान 13 एखन दुई नम्बर समीकरणे एक नम समीकरण बसिए समीकरण मान बसिए पाई 10 प्लस पी ब इक्वल टू 13 तले पी ब 3 कट এখন শুরু বলবে এখন এক নম্বর সমীকরণে ছিল পি স্কোয়ার প্লাস বয় স্কোয়ার সমান সমান 10 এখান থেকে লেখা যায় যে পি প্লাস ব তার হোল স্কোয়ার সমান সমান পি প্লাস ব তার হোল স্কোয়ার মাইনাস 2 পি ব সমান সমান 10 তাহলে পি প্লাস ব তার হোল স্কোয়ার সমান সমান 10 প্লাস 2 গুণ পি ব এর মান ছিল 3 তাহলে 3টা বসিয়ে দিলাম এখান থেকে পি ব এর মানটা আমরা পাব যে পি ব সমান সমান পি যোগ ব এটা সমান সমান রুট ওভার 16 সমান সমান 4 তাহলে এবার আমরা পেলাম পি প্লাস ব সমান সমান 4 এটা আমাদের 3 নম্বর সমীকরণ আবার সমীকরণটাকে একটুখানি ঘুরিয়ে দিয়ে লেখা যায় পি প্লাস ব সমান সমান 4 আর পি মাইনাস ব তার হোল স্কোয়ার প্লাস 2 পি ব ইকুয়াল টু 10 তাহলে পি মাইনাস ব তার হোল স্কোয়ার ইকুয়াল টু 10 বিয়োগ 2 গুণ 3 সমান পি বয়ের মানটা ছিল 3 তাহলে এটা হচ্ছে 10 মাইনাস 6 সমান সমান 4 তাহলে বি পি মাইনাস ব তার বর্গ সমান সমান 4 তাহলে পি মাইনাস ব সমান সমান 2 তাহলে এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ
তাহলে আমরা সমীকরণ দুটোকে 3 আর 4 সমাধান করলে পাবো যে p প্লাস ব সমান সমান 4 আর p মাইনাস ব সমান সমান 2 এটাকে সমাধান করলে পাবো 2p সমান সমান 6 দ্যাটস p ইকুয়াল টু 6 বাই 2 সমান সমান 3 তাহলে p বলের মানটা পেলাম কত 3 নিউটন এবং এখান থেকে আবার p প্লাস b সমান সমান 4 নিউটন তাহলে p এর মান যেহেতু 3 3 প্লাস b সমান সমান 4 তাহলে b ইকুয়াল টু 4 মাইনাস 3 সমান সমান 1 তাহলে প্রথমে যে কোশ্চেনটা আমরা শুরু করেছিলাম যে কিউ বলের নাম দিয়েছিলাম b আর প্রথম বলটার নাম দিয়েছিলাম p তাহলে এখান থেকে আমাদের পাওয়া গেল যে নির্ণেয় বল দুটি হলো p নির্ণেয় বল দুটি হলো p সমান 3 নিউটন আর b সমান সমান 1 নিউটন অর্থাৎ 3 নিউটন ও 1 নিউটন এটা উত্তর আজকের আমরা যে অংশটা করতে চেয়েছি আজকে হয়তো আপনাদের একটু অধৈর্য লাগতে পারে কারণ এটাই আমার প্রথম মেকানিক্সের ক্লাস আগামী দিনে বৃত্তিমূলক শাখা পশ্চিমবঙ্গ রাজ্য হয়তো অনলাইন ক্লাসের মাধ্যমে আমাদের বাংলার সমস্ত কারিগরি বিদ্যার শাখাকে আমরা অনলাইন করার চেষ্টা করব এ ব্যাপারে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে বৃত্তিমূলক শাখা তথা ভোকেশনাল এডুকেশনের হাতিয়ারার একজন কন্ট্রাকচুয়াল টিচার হিসাবে আমি মোহাম্মদ আনোয়ার হোসেন আজকের এই ক্লাসটায় করলাম আগামী দিনে আপনাদের কাছে আবার ফিরে আসব আমাদের কাছে ফান্ডামেন্টাল অফ ডিজিটাল লজিক ডিজাইন ফান্ডামেন্টাল অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এবং টেকনিক্যাল ড্রয়িং এই তিনটে আমার প্রধান সাবজেক্ট আমি আশা করি পরবর্তীতে আপনাদের সময় পাব এবং আপনাদের সামনে চ্যাপ্টার ওয়াইজ করার চেষ্টা করব ধন্যবাদ